এই মুহূর্তে রয়েছি মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপের বামানগরের একশো উনষাট নম্বর বুথে এই বুথেই আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর ভোট অর্থাৎ এই বুথ তারই আমরা তিনি এক্ষুনি এসছেন এই বুথে এসে এক্ষুনি তিনি ভোটও দিয়েছেন আপনারা সেই ছবি অবশ্যই দেখেছেন এবং দেখতে পাচ্ছেন আমরা জেনে নেব আজকে দিন তিনি কি কি করলেন এবং এই কাকদ্বীপ শুধু নয় এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের পরিস্থিতি কি আমরা জেনে নেবো তারই মুখ থেকে না মথুরাপুর লোকসভা কেন্দ্রে কতবার আমরা দু সালে এক লক্ষ উনচল্লিশ হাজার ভোটে জয়যুক্ত হয়েছিলাম এবার আমাদের টার্গেট হচ্ছে এটাকে আমরা ডবলেরও বেশি নিয়ে যাব আমাদের টার্গেট মথুরাপুর লোকসভা কেন্দ্রে আমরা তিন লক্ষাধিক ভোটে আমরা নিয়ে যেতে চাই আমাদের সাংগঠনিক শক্তি দিয়ে মানুষের কাজ করেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এ রাজ্যে যেভাবে আমরা মানুষকে পরিষেবা দিয়েছি এবং পরিকাঠামো উন্নয়ন করেছি গোটা রাজ্য জুড়ে সুন্দরবন জঙ্গলমহল উত্তরবঙ্গ টোটাল গোটা পশ্চিমবঙ্গে যেভাবে আমরা মানুষের পরিষেবা দিয়েছি মানুষকে আমরা সাহারা দিয়েছি আমাদের দৃঢ় বিশ্বাস যে রাজ্যের মানুষ আমাদের আশীর্বাদ করবেন শুভেচ্ছা দেবেন দোয়া দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখে এ রাজ্যে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তার প্রতিফলন প্রতিটি লোকসভা কেন্দ্রে আগামী তেইশ তারিখে যে ভোট গ্রহণ হবে মেতে মানুষ তা প্রত্যক্ষ করবে কোথাও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে 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 বলতে ব্যাপারটা হয়েছে যে বিগত যে নির্বাচনগুলো গেছে লোকসভা বা বিধানসভা নির্বাচনগুলো যেগুলো ইভিএম মেশিন যেভাবে কাজ করেছে এবারে প্রতিটি বিধানসভা কেন্দ্রে আমি মথুরাপুর লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভার সঙ্গে আমি যোগাযোগ রেখেছিলাম আমারই নিজের বিধানসভা কেন্দ্রে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় চারটে পাঁচটা ছটা সাতটা করে মেশিন বিকল হয়েছে আমাদের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতে দুশো তেরো নম্বর বুথ প্রায় তিনটে মেশিন পরপর ওরা দিয়েছে তিনটেতেই বিকল হয়েছে আবার সেখানে নতুন করে মেশিন দিয়ে আবার সেখানে ভোট চালু করেছেন দুশো এবং দুশো ছয় এবং অনলি সাত নম্বর এই তিনটে বুথে যেখানে মানুষ ভোট দিচ্ছেন তাদের সেই বোতাম টিপলেই পদ্ম ফুলে গিয়ে পড়ছে সে জোড়া ফুলের দিক বা অন্য কোনো প্রতীকের দিক গিয়ে পড়ছে সেটা আমরা অভিযোগ করেছিলাম এবং পরবর্তী সময় সেটাকে অলরেডি রিপেয়ার করেছেন ওরা তারপরে সেখানে সুষ্ঠুভাবে ভোট হয়েছে আর বিক্ষিপ্ত কিছু ঘটনা আছে যেহেতু যারা আধা সামরিক বাহিনী প্যারামিলিটারি ফোর্স ওর মিলিটারি ফোর্স তারা তো ঘটনাচক্রে বিভিন্ন রাজ্য থেকে এসেছেন স্বাভাবিক কারণে মানুষের সঙ্গে খাপ খাই টিকাতে অসুবিধা হচ্ছে সেটা আমার বিধানসভা কেন্দ্র হয়েছে এবং এছাড়া সাগরে হয়েছে অন্যান্য ক্ষেত্রে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেটা ঘটেছে কিন্তু পরবর্তীকালে প্রশাসনে হস্তক্ষেপে সেটা স্বাভাবিক হয়েছে দেরিতে হয়েছে এক্ষেত্রে দেখা যায় যে ইভিএম মেশিনে ব্যাপকভাবে এই যে ত্রুটি বিচ্যুতি এটা এবারে বেশি করে লক্ষ্য করা যাচ্ছে মানে আমরা বলতে পারি কি যে মোটের উপরে শান্তিপূর্ণ হয়েছে এটা সর্বশেষ শেষের দিকটা এই এই বিধানসভা কেন্দ্র নয় আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন কত রাত্রি পর্যন্ত এই ভোট নিতে হয় এটা দেখতে পা অর্থাৎ মেশিন বিকলের কারণে মেশিনের সমস্যার কারণে এই সমস্যাগুলো দেখা দিয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে রয়েছি একশো উনষাট নম্বর বুথে এই বুথে বারোশো একচল্লিশ ভোটার এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় পাঁচটা এখনো পর্যন্ত এই বুথে ভোট পড়েছে এক হাজার সাতানব্বই কাকদ্বীপ থেকে স্বপন দাসের সঙ্গে রাজা দাসের রিপোর্ট বিশ্ব আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন